মুন্সিগঞ্জে দ্বিতীয় দফার ভারী বর্ষণে আলু চাষীদের চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে জেলায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, এতে করে চরম শঙ্কায় পড়েছে এ জেলার হাজারো আলু চাষীরা। তবে কৃষকরা জমির পানি সরাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, বৃষ্টি না কমায় তাদের চেষ্টাও কোনো রূপ কাজে আসছে না, এতে করে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে আলু চাষীদের মধ্যে। সরজমিনে ঘুরে দেখা গেছে বৃহস্পতিবার ভোর রাতের বৃষ্টিতে সদ্য রোপণকৃত হাজার হাজার হেক্টর আলু রোপণকৃত জমি পানির নিচে তলিয়ে গেছে, এতে করে চরমভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হতে পারে জেলার হাজারো আলু চাষীরা। ফলে চলতি অর্থ বছরে আলু উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে জেলায় অধিকাংশ কৃষি জমিতে আলু রোপণের কাজ শেষ হয়েছে, এর মধ্যে বৃষ্টির কারণে তাদের রোপণকৃত আলু ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মাঝে। কৃষকদের তথ্য মতে ইতিমধ্যে জেলার 70% জমিতে আলু রোপণের কাজ শেষ হয়েছে। গতবার বৃষ্টিতেও আলু লাগিয়েছিলাম, এবারও বৃষ্টির পরে তারপর আলুটা লাগাইলাম। আলুটা লাগানোর পর আমার 1 লক্ষ টাকার মতো খরচ গেছে, আমি আলুটা লাগিয়েছি, কিন্তু লাগানোর পরও আমার এই বৃষ্টিতে আইসা আমার 1 লক্ষ টাকায় পুরো লস গেল। গতবার মানে কিছুদিন আগের বৃষ্টিতেও আমার পুরো লস গেছে, এবারও 1 লক্ষ টাকা লস গেল। বীজের দামও বেশি, আমার সার অনেক বেশি দাম পড়ছে, ক্ষেতের দাম অনেক বেশি টাকা লাগছে, সব নষ্ট হয়েছে। 7.5 কেজি আলু লাগাইছি, সব বৃষ্টি আমার ফসল সব নষ্ট হয়ে গেছে। এমন দুই তিনবার বৃষ্টি হয়ে আমার ফসল সব নষ্ট হয়ে মার খেয়ে রয়েছি। কৃষকরা জানান ধার দেনা কর্জ করে আলু রোপণ করতে হয়, তবে বৃষ্টিতে সব শেষ করে দিচ্ছে। এর আগেও প্রথম দফার বৃষ্টিতে জেলার অনেক কৃষক ক্ষতির মুখে পড়েছে, এবার দ্বিতীয় দফার বৃষ্টিতে হাজার হাজার কৃষক সর্বশান্ত হতে পারে বলেও তারা আশঙ্কা করছেন। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে জেলায় এবার 34,000 হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ জমিতে আলু রোপণ শেষ হয়েছিল, তবে যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে এতে করে আলু লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিতে জেলায় কি পরিমাণ আলুর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। আদনান সাদ, নিউজ 71 ডট টিভি। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী বিজয়ের যাত্রায় নিউজ 71।